আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পবিত্র বাণীর দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ধরনের মানুষকে আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করবেন না। তারা যতই ইবাদত করুক না কেন, আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। এদের মধ্যে প্রথমজন হলেন আল আর, অর্থাৎ যে ব্যক্তি তার মায়ের সাথে দুর্ব্যবহার করেন অথবা পিতামাতা উভয়ের সাথেই দুর্ব্যবহার করেন, এবং ওই ব্যক্তি যখন তার মায়ের সাথে কথা বলেন তখন মুখ ফিরিয়ে কথা বলেন, আর ওই ব্যক্তি তার মাকে কখনোই সম্মান দিতে চায় না, তার মায়ের কোনো কথা শুনতে চায় না, এই ব্যক্তি হলেন তিন ধরনের প্রথম সারির মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করবেন না যাই করুক না কেন। তারা এদের মধ্যে কিছুই কবুল করবেন না আল্লাহ তাআলা, না নামাজ, না সদাকা, না দান, না কোনো ইবাদত, কোনো কিছুই কবুল করবেন না। মায়ের গুরুত্ব কতটুকু তা আমাদের বুঝতে হবে। আজ তরুণ প্রজন্ম তাদের মায়েদের সাথে চরজলদি থাকার চেষ্টা করেন এবং তাদের সাথে মিথ্যা কথা বলে সর্বদাই তাদেরকে ধোকা দিয়ে থাকেন। তারা এই সত্যকে মেনে নিতে চায় না যে তাদের মা বাবা তাদের সঠিক পথে রাখার চেষ্টা করছে। তাদের জীবনে আরও অনেক অভিজ্ঞতা রয়েছে এবং তারা অবশ্যই তাদের সন্তানদের জন্য ভালো কিছু চান, আর তাই আমাদের উচিত তাদের কথাগুলো ভালোভাবে শ্রবণ করা এবং সেগুলো মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় ব্যক্তি হলো আল মান্নান, অর্থাৎ ওই ব্যক্তি যে কাউকে কিছু দেওয়ার পর বলে আমি ওকে এটা দিয়েছি, ওটা দিয়েছি, দান করেছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির কাছে বলে বেড়ায়। এবং যে ব্যক্তি দান করে নিজের সম্মান পাওয়ার জন্য, আমি যেগুলো দিয়েছি তার জন্য মানুষ আমার সুনাম করবে আর লোকসভাজে আমার সম্মান বাড়বে, আমাকে দানশীল হিসেবে মানুষ জানবে, এমন সব আশায় ওই সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করবেন না। এজন্য আমরা মানুষের জন্য যখন কোনো দান বা সদকা করি তা যেন অন্তরের পরিতৃপ্তির জন্য করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য করি। আমরা মানুষের প্রতি যে অনুগ্রহ করি তা গণনা করা উচিত নয়, কারণ পরকালে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে অনেক গুণ বেশি পরিমাণ ক্ষতিপূরণ দেবেন। তৃতীয় ব্যক্তি হলো সে ব্যক্তি, যে ব্যক্তি কোনো পণ্যদ্রব্য বিক্রি করে এবং বিক্রি করার সময় বলে আল্লাহর কসম সত্যি আমার এটি কিনতে এত এত টাকা খরচ হয়েছে, বেশি লাভ হচ্ছে না তাই আসল দামে দিচ্ছি, অথচ তার তেমন কোনো খরচ হয়নি, আর সে যে দ্রব্যটি কিনেছে তার ক্রয়মূল্য এত টাকা নয়, কিন্তু সে আল্লাহর কসম খাচ্ছেন এই জন্য যে ক্রেতারা যেন তাকে বিশ্বাস করে, আর তাই তিনি আল্লাহর কসম এই কথাটি ব্যবহার করছেন এবং তিনি সত্য বলছেন, এটা জাহির করাতে চান যাতে তিনি তার পণ্য বিক্রির মাধ্যমে বেশি বেশি অর্থ উপার্জন করতে পারেন। আজকের আধুনিক সমাজে বিশেষত এটি পর্যটন এলাকাগুলোতে একটি সাধারণ বিষয়। আমরা সর্বদা এটি ভাবি না কেন যে আমাদের যতটুকু রিজিক সেটা আল্লাহ তাআলা ইতিমধ্যেই ঠিক করে রেখেছেন, আর আমরা যদি তার সৃষ্টিকে প্রতারণা করি অন্যথায় তাকে তো প্রতারণা করা হচ্ছে। কি লাভের জন্য আমাদের পকেটে মাত্র কয়েকটি অতিরিক্ত টাকা ঢুকবে এই জন্য? কিন্তু আমাদের জেনে রাখা উচিত এরকম লাভে অর্থ উপার্জনে কোনো বরকত থাকতে পারে না, আর বরকতহীন উপার্জন প্রাণহীন মশার ন্যায় যার কোনো মূল্য থাকে না।